আসসালামু আলাইকুম স্বাগতম ওয়ান ইজ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থী গত তিরিশ বারো দু হাজার তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের টিকাদান বিষয় সম্পর্কে বলা হয়েছে তাহলে দেরি না করে চলো আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো তিরিশ ডিসেম্বর দু হাজার একুশ তারিখে বিজ্ঞপ্তিটি বা নোটিশটি প্রকাশিত হয়েছে বিষয় বারো থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রদান প্রসঙ্গে তাহলে চলো আমরা দেখি বিষয়টা কী লিখেছে এখানে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে গত উনত্রিশ বারো দুই হাজার একুশ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক দুই জনাব মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই বারো থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন তথ্যর ভিত্তিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ তারিখের মধ্য ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত সমূহের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হল ক আগামী ছয় জানুয়ারি দু তারিখের মধ্যে যে সকল ছাত্র ও ছাত্রীর জন্ম নিবন্ধন নেই এবং যাদের ষোলো ডিজিটাল নিবন্ধন নম্বর তাদের পুনরায় নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নিশ্চিত করবেন খ আগামী সাতই জানুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্য সকল ছাত্রছাত্রীর প্রতিষ্ঠানভিত্তিক তালিকা সিভিল সার্জন অফিসে প্রেরণের বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ নিশ্চিত করবেন গ আট থেকে পনেরোই জানুয়ারির পনেরোই জানুয়ারি দুই তারিখের মধ্যে টিকা প্রদানের লক্ষ্য টিকা প্রদানের জন্য নির্ধারিত দিনে ছাত্র বা ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করে নিশ্চিত করবেন দুই আছে বর্ণিত অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল জেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তা থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণ বারো বছর হতে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে উপযুক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হল সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আট থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো দিন তোমাদের টিকা প্রদান করা হবে সুপ্রিয় শিক্ষার্থী এটি ছিল আজকের আলোচনা তাহলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ